আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। বাইডেনের কূটোক্তির কড়া জবাব দিল রাশিয়া। ওপারে চার রাত ধরে নিয়ে গুলির শব্দ, স্বস্তি ফিরছে সীমান্তে। ক্ষুধা অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছে গাজার হাজার হাজার মানুষ, জানালো জাতিসংঘ। ছাত্রলীগ কর্মী হত্যা, রিমান্ডে মুখ খুলেননি সিসি কাউন্সিলর নিপো। গাজার আবাসিক বাড়িতে ইসরায়েলের হামলা, নিহত 40 জন। রাশিয়ার 500 লক্ষ্যবস্তুর উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ এখন অরাজকপূর্ণ রাষ্ট্র বললেন জিএসটি। ঐশ্বরিয়াকে রাহুল গান্ধীর কটাক্ষ, যা বললেন অমিত ভাত। বাংলা থেকে লোকসভা ভোটের প্রচার শুরু মোদীর, 1200-এর আগে আরামবাগে সভা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়াকে 100 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ইরানের 3টি সূত্র জানিয়েছে রাশিয়ার কাছে সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের মধ্যে অধিকাংশই ফাতহ 110 সিরিজের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকরা জানিয়েছেন, এসব ক্ষেপণাস্ত্র 300 থেকে 700 কিলোমিটার মতো থাকা লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নিয়ন্ত্রক বিপ্লবী কার্ড্রো যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে গোপনীয়তা রক্ষা করেছে। ইরানের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের প্রথম চালান রাশিয়ার এই যাই জানুয়ারিতে, এর আগে দেশ দুইটির মধ্যে নিরাপত্তা চুক্তি সই হয়। অন্যদের মতো নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত 4টি চালান সম্পূর্ণ হয়েছে, বাকি চালান শিগগির রাশিয়া পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন তিনি। এর আগে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ উঠে ইরানের বিরুদ্ধে, যা মস্কো ইউক্রেন যুদ্ধ ব্যবহার করেছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে ইরান জানায়, যুদ্ধ শুরু হওয়ার আগে মস্কোকে কিছু ড্রোন সরবরাহ করা হয়েছিল। বাইডেনের কূটোক্তির কড়া জবাব দিল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কূটোক্তির কড়া জবাব দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে পুতিনকে নিয়ে কূটোক্তি করেন বাইডেন। পরদিনের জবাবে ক্যামলিন বলেছেন, পুতিনকে কূটোক্তি করে জো বাইডেন নিজেকে হেয় করেছেন, তার এই মন্তব্যের জন্য নিজের দেশকে অপদস্থ করেছেন তিনি। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বক্তব্যে পুতিনকে খ্যাপাটে পাগল মন্তব্য করেছেন বিশ্বের হুমকি সম্পর্কে একটি বাক্যের অংশ হিসেবে, যেখানে তিনি বলেছেন, সেই লোকটি এবং অন্যান্যরা পারমাণবিক সংঘাতের ঝুঁকি এবং জলবায়ু পরিবর্তন থেকে মানবতার অস্বস্তির জন্য হুমকি। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আরেকটি দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে যে ভাষায় মার্কিন প্রেসিডেন্ট কথা বলেছেন, তা আমাদের প্রেসিডেন্ট কখনো ব্যবহার করেন না। যারা এ ধরনের শব্দ ব্যবহার করেন তাদের অপদস্থ হতে হয়। এদিকে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি এন্তোনভ বলেছেন, বাইডেনের এমন মন্তব্য অগ্রহণযোগ্য উল্লেখ করে তার দূতাবাস মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবাদের একটি নোট পাঠিয়েছে। অন্তনব টেলিগ্রাফ মেসেজিং অ্যাপে লিখেছেন, মস্কো এমন মন্তব্য প্রত্যাশা করে না। ওপারে চার রাত ধরে নিয়ে গুলি শব্দ, স্বস্তি ফিরেছে সীমান্তে। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত অস্থিরতার দেশে বাংলাদেশ সীমান্তে কমে এসেছে। সোমবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ পূর্ব সীমান্তের লোকজন শান্তিতে ঘুমিয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকে ওপারে গোলাগুলি ও ভারী অস্ত্রের বিকট শব্দের আওয়াজ শোনা যায়নি। এতে কয়েকদিনের অশান্ত পরিবেশ ও ভয়ভীতি অনেকটা কেটে উঠেছে। অন্যদিকে বান্দরবানের নাখুনছড়ি এবং কক্সবাজার উখিয়া ও টেকনাফের উত্তর দিকের সীমান্ত 8 থেকে 9 দিন ধরে বড় ধরনের কোনো বিস্ফোরক বা সংঘাতের খবর পাওয়া যায়নি। সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সাথে সংঘাত এখন রাখাইনের মন্ডু শহরের দিকে অগ্রসর হয়েছে। এতে বাংলাদেশ সীমান্তে গোলাগুলি কমে এসেছে। সীমান্তের বেশিরভাগ বর্ডার গার্ড পুলিশের চৌকি বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নিয়েছে। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল সালাম বলেন, কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের মন্ডু শহরের আশপাশের এলাকায় ব্যাপক গোলাগুলি হচ্ছে, পাশাপাশি এতে বিকট শব্দে কেঁপে উঠেছিল টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা। সোমবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত গোলাগুলি বা বিকট বিস্ফোরণ শোনা যায়নি।
ক্ষুধা অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছেন গাজার হাজার হাজার মানুষ জানালো জাতিসংঘ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইতিমধ্যে ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এর সঙ্গে এমন অবস্থায় গাজায় হাজার হাজার মানুষ ক্ষুধা ও অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ। একই সঙ্গে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবিও জানানো হয়েছে। রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোল। প্রতিবেদন বলা হয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে খাদ্য বিতরণ বন্ধ করার পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন গাজার হাজার হাজার মানুষ ক্ষুধা ও অপুষ্টির নিষ্ঠুরতায় ভুগছেন এবং যখন তাদের সহায়তা বাড়ানো দরকার তখন সাহায্য বিতরণ কমিয়ে দেওয়া হচ্ছে। চাটুলি কর্মী হত্যা রিমান্ডে মুখ খুলেন নিসিসি কাউন্সিলর নিপু। সিলেটের চাটুলি কর্মী আরিফ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি জেলা চাটুলিগের সাবেক সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু রিমান্ডে মুখ খুলেননি। তার কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো তথ্য পায়নি পুলিশ। রিমান্ডের সূত্র জানিয়েছে গত বুধবার তিন দিনের রিমান্ড শেষে হয়েছে। পুলিশকে বিশেষ কোনো তথ্য বা আলাদা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি হত্যা মামলার প্রধান আসামি নিপু। আদালত সূত্রে জানা গেছে মঙ্গলবার এজাহারে আসামি দশজন, এর মধ্যে নয়জনই কারাগারে রয়েছেন আর সবুজ আহমেদ নামের অপর এক আসামি পলাতক। গত বছরের 20 নভেম্বর রাত 12টার দিকে সিলেট নগরীর বালুচর টিভি গেট এলাকায় চাটুলি কর্মী আরিফকে ছুরির আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত 1টার দিকে তার মৃত্যু হয়। নগরীর টিলাগড় এলাকার স্টেট কলেজে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন আরিফ। তার পরিবারের অভিযোগ সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা চাটুলিগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে আরিফ কুপিয়ে ও ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। গাজার আবাসিক বাড়িতে ইসরায়েলের হামলা নিহত 40 জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 100 জন। উপত্যকাটির মধ্যাঞ্চল বেশ কয়েকটি আবাসিক বাড়িতে চালানো এই হামলার হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম CTGN। প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা কমপক্ষে 40 ফিলিস্তিনি নিহত এবং আরও 100 জন আহত হয়েছেন বলে গাজার হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। এদিকে বেশ কয়েকটি ফিলিস্তিন নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান গাজার দেইর এল বালাহ শহরে। রাশিয়ার 500 লক্ষ্যবস্তুর উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযানের দ্বিতীয় বার্ষিকীতে দেশটির 500টির বেশি লক্ষ্যবস্তুর উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক সাক্ষাৎকারে একথা জানান মার্কিন ডেপুটি টেজারি ওয়ালি এডিএম। ওয়ালিন বলেন আছে রুশ বাহিনীর অভিযানের 500 লক্ষ্যবস্তুতে নিষেধাজ্ঞা দিচ্ছে ওয়াশিংটন। রাশিয়ার চাহিদা মতো অন্য দেশগুলো থেকে যেসব পণ্য আহরণ করে এসব নিষেধাজ্ঞার ফলে তাতেও বাধা সৃষ্টি হবে। বেশ কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে যৌথভাবে এই নিষেধাজ্ঞার পদক্ষেপ নিয়েছে জো বাইডেন। রুশ সামরিক সরঞ্জাম সহ দেশটির সঙ্গে ব্যবসায়িকভাবে জড়িত কোম্পানিগুলোর উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন ডেপুটি টেজারি। এছাড়া পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর বিষয়ে রাশিয়াকে জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি। 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর মস্কোকে লক্ষ্য করে অন্তত 1000 নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এদিকে ইউক্রেনের আগ্রাসনের জেরে রাশিয়ার উপর 13তম প্যাকেজ নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যগুলো। মস্কোকে অস্ত্র সংগ্রহে সহায়তা করা এবং ইউক্রেনের শিশুদের অপহরণ জড়িত 200 প্রতিষ্ঠানে ও ব্যক্তির উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বাংলাদেশ এখন অরাজকপূর্ণ রাষ্ট্র বললেন জিএসডি। জাতীয় সমাজতান্ত্রিক দলে জিএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেন নির্বাচনবিহীন ক্ষমতা দখল এবং আইনি শাসনকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করাই নৈরাজ্যকর রাজনীতি বাংলাদেশকে একটি অরাজকপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে। জিএসডির সাধারণ সম্পাদক বলেন দুর্নীতি লুটপাট ও অনিয়মের যে চিত্র বিরাজমান তা ব্যর্থ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এ ধরনের শাসন ব্যবস্থা কোনো রাষ্ট্রে থাকলে সে রাষ্ট্রকে আর প্রজাতন্ত্র বলা যায় না। এই নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থাকে চিরতরে বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে হবে। এজন্য রাষ্ট্র সংস্কার, সংবিধান সংশোধন, প্রশাসন কেন্দ্রীয়করণ, প্রদেশ গঠন ও স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠা লক্ষ্যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়েছে। দাবি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন ও জাতীয় সরকার গঠনের দাবিতে সারা দেশব্যাপী গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে। ঐশ্বরিয়াকে রাহুল গান্ধীর কটাক্ষ, যা বললেন অমিত ভাত। দুদিন আগে ভারতের জোর নেয় যাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে অমিত ভাত বচ্চন এবং তার পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের নাম করেছিলেন রাহুল গান্ধী।
রাহুলের সেই বক্তব্য চারদিকে হইচই পড়ে গিয়েছিল। এবার রাহুলের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমাজ মাধ্যমে নিজের মত প্রকাশ করলেন অমিত পাল। তবে রাহুলের নাম না করে যে তাকে জবাব দিয়েছেন বিগ বি তা স্পষ্ট। গত 18 ফেব্রুয়ারি এলাহাবাদের একটি জনসভায় রাহুল বলেন, আপনারা কি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখেছেন? কোনো তফসিলি জাতি জনজাতির প্রতিনিধিকে দেখতে পেরেছেন? যারা দেশটাকে চালান তাদের রাম মন্দির উদ্বোধনের অমিত তন্ত্রের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর ডেকে আনা হয়েছে কাদের? অমিত বাদ বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চনদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 2 বছর জয়ী হতে ব্যর্থ দুই পক্ষই। ইউক্রেনের মূল ভূখণ্ডে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের 2 বছর পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল শনিবার। 2 বছরের এই লড়াইয়ে চূড়ান্ত জয় চিনিয়ে নিতে ব্যর্থ হয়েছে রাশিয়া এবং ইউক্রেন দুপক্ষ। এই সংঘাত আরও দীর্ঘায়িত হলেও সম্মুখ যুদ্ধে জয় কেউ কখনোই অর্জন করতে পারবে না। চলমান এই যুদ্ধবন্দীর একমাত্র কার্যকর কৌশল হচ্ছে কূটনৈতিক উপাত্ত শান্তি চুক্তি করা।